শারদীয় দুর্গাপূজা সাপ্তাহিক ছুটি সহ টানা চার দিনের ছুটিতে কয়েক লাখ পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটক ঘাটতি থাকলেও এ ছুটিতে পর্যটক সমাগমে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে সহকর্মী আমিনুল হক আমিন ও কুয়াকাটা থেকে মনির হাওলাদারের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার সৈকত জুড়ে ছিল না পর্যটকের আনাগোনা। দীর্ঘদিন পর্যটক ঘাটতি থাকলেও দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে প্রচুর পর্যটক সমাগম হয়েছে। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের সব কক্ষ, আর লোনা জলের স্পর্শে উচ্ছ্বাসে মাতোয়ারা পর্যটকরা। টানা এক সপ্তাহ রুম বুকিং হয়ে আছে, পর্যাপ্ত সমাগম দেখা যাচ্ছে এবং ডিসকাউন্টের সন্তোষজনক আমরা টুরিস্টকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের রুফটপে দুই দিনব্যাপী একটা ডিজে শো হবে, যেখানে আছে অথেন্টিক ফুডের সমারোহ থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট সংশ্লিষ্টরা। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি, যাতে কোনো অবস্থাতে আমাদের সম্মানিত পর্যটকরা কোনো রকম হয়রানি না হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্যুরিস্ট পুলিশ সাদা পোশাকে কলাতলি থেকে কবিতা চত্বর পর্যন্ত স্তরে স্তরে পুলিশ, বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমেছেন পর্যটকরা। সৈকতের বালিয়াড়িতে লোনা জলে গা ভাসে আনন্দ নিচ্ছেন অনেকে, আবার ঘুরছেন ঘোড়া মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে। প্রায় তিন মাস পর পর্যটকের এমন বাড়তি উপস্থিতিতে উচ্ছ্বসিত ব্যবসায়ীরা। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, বুকিং হয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেল। জীবনে প্রথম এখানে এসেছি, এসে এখানে যে অবস্থা দেখলাম আমাকে আসলে মুগ্ধ করেছে কুয়াকাটা এই সমুদ্র সৈকত। এখন একটা বড় ভ্যাকেশন হয়েছে, দুই তিন দিন চার দিন, তো এরকম ভ্যাকেশন পাইলে আমি কোয়াটার চলে আসি। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। বিচের প্রত্যেকটা স্পটে আমাদের সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেও সেটাকে আমরা যাচাই বাছাই করতে পারি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।